নমস্কার বন্ধুরা, এইটি আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে একদম লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে কথা বলবো। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবেই, পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবই এর কারণ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার বৃষ্টির মাত্রা বেশি থাকবে। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে। বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টি বেড়েছে। কলকাতায় সারাদিন আকাশ ছিল মেঘলা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতি আর শুক্রবার কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, আর সাথে থাকছে নদিয়া। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আপাতত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় মাঝারি ধরনের হরকা বানের কিন্তু সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি ও শহরের নিচু জায়গা কিন্তু প্লাবিত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে। এটা চাষবাসের পক্ষে ভালো হবে বলে কৃষি বিশেষজ্ঞরা মনে করছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম প্রভৃতি জেলায় বৃষ্টির বেশ কিছুটা ঘাটতি আছে, সেইখানে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। বন্ধুরা, একদমই ছোট লেটেস্ট ওয়েদার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আর আপনাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।